মহাকালীর খাজা টাওয়ারে এখন উদ্ধার অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস। সবশেষ খবর জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আল আমিন তুষার। বীর উত্তম একে খন্দকার সড়কে সেখানে আসলে খুব দ্রুত সময়েই কিন্তু আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসা সম্ভব হয়। যদিও ১২টি ইউনিট কাজ করে এবং ১২টি ইউনিট চলে আসে খুবই অল্প সময়ের মধ্যে, ৫টা ৭টায় সেই ইউনিটগুলো চলে আসে এবং খুব অল্প সময়ের মধ্যেই এখানকার আগুন নিয়ন্ত্রণে নিয়ে চলে আসা হয়। ফায়ার সার্ভিস আসলে এখনো ভেতরে আটকা পড়া মানুষদের চেষ্টা করছেন উদ্ধারের কাজ করার জন্য। এখন পর্যন্ত ৮জনকে জীবিত উদ্ধার করা হয়েছে এবং ২জন মারা গিয়েছেন বলে আমরা জানতে পেরেছি। এখানে আসলে বিভিন্ন কোম্পানি মোবাইল কোম্পানিগুলোর অপারেটরগুলোর ডাটা সেন্টারগুলো রয়েছে, সেই জায়গা থেকে আসলে নেটওয়ার্ক ইস্যু হওয়ার অনেক বড় সম্ভাবনা রয়েছে। অনেক এখানে ঢাকা উত্তরের মেয়র যিনি আতিকুল ইসলাম তিনিও পরিদর্শন করে গেছেন। তিনি ওভারঅল সব কিছু চিন্তা করে তিনি বলেছেন যে এখানে কেন এই ধরনের আগুন লেগে গেল সেইটাতে উনি তদন্তের কথা উনি জানিয়েছেন। এখন পর্যন্ত ৩জন মারা যাওয়ার সংবাদ আমরা পেয়েছি। ঢাকা উত্তরের মেয়র উনি জানিয়েছেন যে এই অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে তারা তদন্ত করবেন। এছাড়া এখানকার যিনি ফায়ারের ডিজি ছিলেন তিনি জানিয়েছেন যে ফায়ারের যেই আসলে নিয়ন্ত্রণের জন্য যে অবস্থা সেটা আসলে সন্তোষজনক ছিল না, নির্বাপনের সন্তোষজনক ছিল না। যদিও এখন পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি যে পুরো আগুন নিয়ন্ত্রণ হলেও উদ্ধার কাজ এখনো চলছে। উদ্ধার কাজ যেহেতু চলছে সেই জায়গা থেকে ফায়ার সার্ভিস আমাদেরকে যেটা জানিয়েছে যে সম্পূর্ণ একজন মানুষ আর যখন নেই তারা নিশ্চিত হতে পারবেন, যখন সবার নিরাপত্তা নিশ্চিত হওয়া সম্ভব হবে তখনই তারা আসলে উদ্ধার কার্য শেষের ঘোষণা দিবেন। এখনো পর্যন্ত উদ্ধার কাজ যেহেতু চলছে সেক্ষেত্রে আমরা এখনো আশা করছি যে এখনো মানুষজন হয়তো ভেতরে রয়েছেন, খুব দ্রুত সময়ে তাদেরকে উদ্ধার করে নিয়ে আসবে। এই ১৩তলা এই ভবনটিতে আসলে দেখা যায় যে ছাদে পর্যন্ত আগুন ছড়িয়ে পড়ে। অনেকে এখানে যারা প্রত্যক্ষদর্শী রয়েছেন তারা আসলে বলেছেন যে পুরো এলাকাটাই আসলে তখন অগ্নিকাণ্ডের কারণে মানুষ হয়ে যান, তারা আতঙ্কিত হয়ে পড়েন। এখানকার অনেকে আতঙ্কের কারণে ছাদ থেকে বিভিন্নভাবে নামার চেষ্টা করেন, সেই নামার চেষ্টাতে আসলে অনেকে আহত হন নানানভাবে। তো এই বীর উত্তম খন্দকার সড়কে যে মহাকালীর যে খাজা টাওয়ার সেখানকার আমরা জানতে পারবো খুব কত সময়ের মধ্যে আবারও বিভিন্ন যে অপারেটরগুলো রয়েছে সেই অপারেটরগুলোর নেটওয়ার্ক কত দ্রুত সময়ে আবার রেজিস্টার করা সম্ভব হবে সেটা আমরা খুব দ্রুতই জানতে পারবো। এই ছিল আমার কাছে সর্বশেষ। খাজা টাওয়ারে আগুনের পর উদ্ধার তৎপরতার সবশেষ নিয়ে আমরা সরাসরি ছিলাম রাজধানীর মহাখালীতে।